হাই গাইস, আমি তো থাকি প্রবাস সৌদি আরবে। প্রবাসের জীবন কষ্ট। এই বালতির মধ্যে আমি আমার তরকারিগুলো নিয়েছিলাম। বেগুন আছে, আলু আছে, তারপরে দিয়ে একটা কুমড়া আছে, আর আছে এই এগুলো আমাদের দেশে কি নাম বলে বলতে পারি না, ছোট ছোট ইয়ার কি বলে এটাকে, কুমড়ার ইয়ার মতোই। এখন এটা হচ্ছে আমার তেলের পাতিলে, এগুলো সবগুলো নিয়ে চলে যাচ্ছে আমি পাকরুমের মধ্যে। আমাকে আজকে পাকশাক করতে হবে। পাকশাক করার জন্য আমি চলে যাইতেছি আমার রান্নাঘরে। তো আমি একটা মেসেজ দিতেছি মানুষকে যে আমি পাকরুমে যখন থাকি এখানে হয়তো 10-15 মিনিট 20 মিনিট আসি না। এখানে কিছু তৃতীয় শ্রেণীর ভদ্রলোক আছে যারা নিজের ইচ্ছে মতো রুমে চলে আসে। আমি রুমে লাইটগুলো বন্ধ করে দিই যাতে করে একজন বুঝতে পারে যে এখন রুমে আপাতত কেউ নাই। এখন আমি চলে যাইতেছি পাথরের দিকে। মাসুদা না আন্না সাপড়া বলি যা আন্না, নি এপড়ি সিস্টেম না পেরে জানা, নি এপড়ি আন্না সাবানটা নিয়ে আসি। তাহলে আমি আর একটু কাজটা আগে দিতে পারতেছি, কারণ আরেকজন সাবান ব্যবহার করা দরকার নেই। কারণ আমি নিজের রুজি কামাই করি, আমার রুজি কামাইতে যেমন কষ্ট আছে আরেকজনের রুজি কামাইতে ঠিক ওই রকম কষ্ট আছে। সুতরাং আমার এখানে আছে নিজের রুম, তো অন্ধকার হইলেও দেখি কিন্তু কাছে ভালো হয়েছে। সাবানের জন্য আসছি তো, আর এই ফাঁকে দিয়ে আমি আবার গেঞ্জিটাও নিয়ে নিলাম, ছেঁড়া গেঞ্জি। এখন আমার যে কাজটা হবে সেটা হবে আমার মাছগুলো পরিষ্কার যাওয়া। ওগুলো আমি আজ কানছিলাম, মাছগুলো
যদি সমুদ্রের মাছ হয় তাহলে কিন্তু এটা থেকে ভালো স্বাদ পাওয়া যাবে, আর নদীর মাছ হলে এত বেশি স্বাদ পাওয়া যাবে না। ওরে এটা সামনে হলাই তো প্যাকেটের ভিতরে মাছ নষ্ট, Thank you.
ফলানোর কথা ছিল ওখানে পালিয়েছি পাতিলা রেডি, তরকারি রেডি, মাছ ধুয়ে রাখলাম। তা এখন আমার আস্তে আস্তে কাজ প্রায় বনে গেছে, একটু পরে দিয়ে আমার পাক পর্ব শুরু হয়ে যাবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।